মহাদেব মহাত্মনম মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেব মকুরায় নমো নমঃ। মহাদেব মহাত্মনম মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেব মকুরায় নমো নমঃ নমো নমঃ নমো নমঃ। চাঁদ, তুমি আমার পূজা দাও। কে কে বা তুমি? অলোক্যে থাকিয়া কহিতেছো চাঁদ তুমি আমার পূজা দাও, কে তুমি? চাঁদ পূজা দাও মোর। প্রকৃতির নিস্তব্ধ মাঝে কেন তব সকরুণ বাণী হতেছে ধ্বনিত, চাঁদ তুমি আমার পূজা দাও। সন্মুখে আমার আবির্ভূত হয়ে কহ স্পষ্ট ভাষে, কে বা তুমি? দেবী অথবা দেবতা? পূজা নিতে হয়ে জমাকুল। চাঁদ, আমি মনুষা। মনুষা? কহো কি বা চাহ চন্দ্রধর পাশে? চাঁদ, শিবের আজ্ঞায় এসেছে হেথায়। শোনো হে চাঁদ, স্বর্গেতে আছে যত দেব দেবীগণ, সকলেরই করে পূজা জগতের নর নারী গণেই, কিন্তু মোর পূজা কেহ নাহি করে। তাই কহিলা আমি পিতা মহেশ্বরে, কি হবে উপায় মোর? তাই মোর নাহি এক আখি, আমি কি চিরদিন নগণ্য হয়ে থাকিব দেবীর সমাজে? তারপর? তারপরে কহিলেন তিনি, যাও মাতা চম্পক নগরে চাঁদ সাদগর পাশে, কহ তারে পূজিতে তোমায়, সে যদি তোমার পূজা করে ধরায় বিশ্ব মাঝে তোমার পূজা হইবে প্রচার। তাই বুঝি? কিন্তু মনসা, স্বয়ং শিব আমার আরাধ্য দেবতা, তাই যেই হস্তে পূজিয়াছি দেবী সুলোপানি, সেই হস্তে না পূজিব চ্যাং মুড়ি কানি। বৃথা বৃথা অনুরোধ, ফিরে যাও ফিরে যাও শঙ্কর নন্দিনী, নারী দেবতার পাশে চন্দ্রধর কবু শিরতার করিবে না নত। চন্দ্রধর করিতেছ ভুল, শিব আজ্ঞা অবহেলা করো না মহান। শিব আজ্ঞা, শিব আজ্ঞা। শিব যদি স্বয়ং আসিয়া কহে তোমার পূজা করিতে সাধন, তবু চাঁদ মেনে তোমার পূজা করিতে হইবে অক্ষম। চাঁদ, পরিণাম ভাবো তব চাঁদ। বিশ্বধর নাগের ঈশ্বরে আমি বিশ্বহরি নাম মরে বিনীত ভুবনে, সর্বনাশ ঘটিবে তোমার। সর্বনাশ? সর্বনাশ? শিব মোর আরাধ্য দেবতা, আমার করবে তুমি সর্বনাশ? যেই জন আকণ্ঠে করিল পান, সেই জন উপাস্য আমার চাঁদ কবু নাহিরে বিষধর নাগে। এখনো সময় দিন ভেবে দেখো চাঁদ, ঐশ্বর্য সম্পদে ভরা সোনার সংসার, তব মরপুরে এসে নাচবে উল্লাসে মহাব্রহ্ম মহামিকা করি পরিহার। পূজা দাও মোর। না, পূজা তব নাই দেবে চাঁদ সাদাগর, যতই তুমি দেখাও ডর। পদে ধরি করি মিনতি, পূজা দাও, পূজা দাও মোর। পূজা? না 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 না, যেই হস্তে পূজিয়াছে দেব সুলোপানি, সেই হস্তে না পূজিব চ্যাং মুড়ে কানি। চন্দ্রধা, তাহলে ভেবে দেখো চাঁদ, ঐশ্বর্যে সম্পদ ভরা সোনার সংসার, তব মনসার দূষণ হলে হবে ভস্মীভূত, অকাল মরণ সে তব পুরে নাচবে উল্লাসে মহাভ্রহ্ম মহামিকা করি পরিহার। পূজা দাও, পূজা দাও মোর। না না না, জীবনে কখনো চাঁদ সাদগর মনসার পদে পুষ্পাঞ্জলি দেবে না। কি বললে? বেশ, তাহলে তুমি থাকো প্রস্তুত চাঁদ, এর প্রতিদান লইতে আমি শতচূর্ণ অহংকার করিব তোমার, দেখি তুমি কত বড় শক্তিমান, দিতে হবে মোর পূজা প্রতিজ্ঞায় আমার। প্রতিজ্ঞা তোমার? থাকিল প্রস্তুত চাঁদ, জানি মনসা পাবে না চাঁদের পূজা, প্রতিজ্ঞা তাহার। এত করে বললাম মনসামায়ের পূজা দাও, কিছুতেই মনসামায়ের পূজা দেবে না। এক এক করে মোর স্নেহের ছয়টি সম্পদ চলে গেল কালের কবলে, বাকি মাত্র আমার লক্ষিণ দাও।
নানা আমি কি করি, আমি আমি গোপনে একটু মায়ের পূজাটা সেরে নিই, যদি তাতে মা একটু আমার পথে সুপ্রসন্ন হন। আস্তি কাশ্য মুনির মাতা ভগিনী বাসুকেস্তাতা জরৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। আস্তি কাশ্য মুনির মাতা ভগিনী বাসুকেস্তাতা জরৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। শনকা শনকা, কে একি প্রভু, কে করছো তুমি প্রাসাদ মাঝে? কই না তো কিছু করিনি। হ্যাঁ নিশ্চয়ই তুমি কিছু একটা করছো, দেখি কি করছিলে এখানে। আমার প্রাসাদ মাঝে ওই জানুয়ারি কানির পূজা? না 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 না, আমি কিছুতে মেনে নেব না, ওই ঘট আমি পদাঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেব। তুমি কি করলে প্রভু, কেন তুমি ঘট পদাঘাতে চূর্ণ বিচূর্ণ করলে? চাঁদ, এত বড় অবজ্ঞা আমাকে, আমার এই ঘর তুমি পদাঘাতে চূর্ণ বিচূর্ণ করলে? না না, আমি এর প্রতি সহদে নেব, কিছুতে তোমাকে আমি সুখে সংসার করতে দেব না। তুমি তুমি যাবে বাণিজ্য করতে, তোমার মধুকর সহ সপ্ত ডিঙা ওই কালী দহের জলে আমি ডুবিয়ে দেব। গোস্বামী পদে ধাবি তব, পূজা দাও পূজা দাও মনুষামের। সনকা সনকা, কেন মিছে করেছো রদন? জন্মিলে মরিতে হয় বিধির বিধান। বেশ তবে তোমার যা খুশি করো, তুমি দিব না কো বাধা। কোথায় মন্ত্রী? হ্যাঁ কে এসে বলুন। আমি বাণিজ্যে যাব, আমার মধুকর সহ সপ্তডিঙ্গা এক্ষুনি সুসজ্জিত করুন। বেশ তাই চলুন।